अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। प्रिय शिक्षार्थीवृंद, आमी मोहम्मद सिराजुल इस्लाम, सहकारी अध्यापक जुरानपुर मदरसातुल उलूम आली मदरसा दाउदकंदी कुमिल्ला। आमादेर सबाइके अनलाइन क्लासे स्वागत जानाच्छि। तोमरा जे जेखाने आसो, आमी आशा करि तोमरा भालो आसो। प्रिय शिक्षार्थीवृंद, अल्लाह रहमते एवं तुम्हारे आंतरिक दुआ आमी भालो आछि। आज के आमी दशम श्रेणी प्रथम अध्याय थेके प्रथम पाठे इबादतुल्लाह बिल इखलास तुम्हारे दशम श्रेणी आरोही प्रथम पत्रे प्रथम अध्याय प्रथम पाठ थेके आज के आलोचना करब। तुम्हारा बई खुले पाठेर साथे अंशग्रहण करो एवं मिलाओ, भालोभावे ख्याल करो। आज के आमादेर आलोच्य विषय होबे प्रश्न उसकुल मुफ्रदे मिन अल जामे सुमा इजाल हा फी जुमलत मफीदा। एक बसन बेर करे बहु बसन थेके वाक्य तैरी करो, अर्थात वाक्य रचना। जे इंग्रेजीते जेभाबे आमरा वाक्य रचना करी, बांग्लाते जेभाबे वाक्य तैरी करी, एइभाबे आरबीतेओ वाक्य तैरी करते हय। जेगुला जाना शिक्षा ग्रहण करा तोमादेर अवश्य प्रयोजन एवं परीक्षातेओ आसे। ताई आजके आमि आलोचना करब। एखाने प्रश्न देवा आछे उस्कुर मुफ्रदे मिन अल जामे, बहुवचनेर शब्द देवा थाकबे, तारपरे सेई बहुवचन थेके तुमि एक बचन बेर करबे, एक बसन बेर करे सेटाके आबार वाक्ये रूपान्तर करे, वाक्य गठन करबे निजेर पक्ष थेके। ताई ख्याल करो जे दाल नम्बर जवाब दाल दाल नम्बर देवा आछे तोमादेर मेन बईते। जेमन बहुবচনের শব্দটা দেওয়া আছে আল আয়াত, আল আয়াত এটা বহুবচনের শব্দ। আল আয়াত যদি বহুবচন হয় এক বছর হবে হবে আল আয়াত। এখন এই আল আয়াত এক বছরে যে শব্দটা ওয়াহিদের শব্দটা সেটা দিয়ে আমরা বাক্য তৈরি করব, জুমলা। আরেকটু জুমলা বলে বাংলাতে বাক্য হয়, তো বাক্য রচনা করো তোমার নিজের পক্ষ থেকে। আমি যে বাক্যগুলো এখানে লিখবো এগুলোই হতে হবে, এমন না অন্তত বাক্য হলে চলো। তাহলে আয়াতুল কোরআন অর্থাৎ কোরআনের আয়াত, তাহুসুনা আমাদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে আল্লাহর আমল আমলের প্রতি। একটা বাক্য তৈরি হয়ে গেল, পরে আস। যেমন আল মুসলিমিন, আল মুসলিমিন, এটা বহুবচনের শব্দ, এটা এক বছর হবে আল মুসলিম। মুসলমান গণ এটা হলো আল মুসলিম, একজন মুসলমান। তাহলে আল মুসলিম দ্বারা আমরা বাক্য তৈরি করব, আকুল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম। অর্থাৎ মুসলমান পরস্পরে ভাই ভাই, মুসলমান কি মুসলিম আকুল মুসলিম, অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের ভাই হয়ে গেল। এরপরে আসো, দুইটা গেল, তারপরে তিন নম্বরটা আমরা লিখবো আল আম্বিয়া,
বহুবচনের শব্দ এক বচন আন্নাবিয্য এটা দ্বারা বাক্য তৈরি করতে হবে তাহলে নাবিয়ুন দ্বারা বাক্য শোনা তৈরি করো তাহলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছোট একটা বাক্য তৈরি হয়ে গেল অথবা সল্লু আলান নবী এটা বাক্য হয়ে যায় সল্লু আলান নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দুরুদ পড়ো সেটা দিলেও হবে অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী তাহলে আসো এরপরে আশা করি তোমরা খেয়াল করেছ বুঝতে পেরেছ সবাই সাথে যারা অংশগ্রহণ করেছে ক্লাসে তারা খাতা লিখবে এভাবে নিজে নিজে বাক্য রচনা করবে তারপরে এরপরে শব্দ আস বহুবচনের শব্দ দুআফা বহুবচন এক বচন হবে দুআইফুন দুআইফুন বহুবচনের শব্দ এটা হলো এক বচন দুআফা বহুবচন দাইকু অথবা আদ্বাইকু হ্যাঁ তারপরে আদ্বাইফ আলিফান দিল ভালো হয় আদ্বাইফ আদ্বাইফু এক বছর বহুবচন দুআফা দুআফার বহুবচন দাইকু তাহলে এটা বাক্য রচনা করো বাক্য কি হবে ইরহামি দাইফ অর্থাৎ দুর্বলের উপরে কি করো দুর্বলদেরকে সাহায্য করো করুণা করো দুর্বলদের প্রতি করুণা করো দুর্বল উপরে সহযোগিতা করো দুর্বলকে সাহায্য করো বা করুণা করো হয়ে গেল এরপর আসো আল আমাল আল আমাল বহুবচনের শব্দ এক বচন হবে আল আমাল আমারও এক বচন তাহলে হ্যাঁ এটা দ্বারা আমরা বাক্য তৈরি করবো আখলিস দিনাক তারপরে ইয়াকফিকা তোমার দিনকে বিশুদ্ধ করা তাহলে স্বল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট অর্থাৎ নিয়ত বিশুদ্ধ করলেই কম আমলও কি হয় সফলতা পাওয়া যায় নিয়ত যদি সহি না থাকে সঠিকভাবে দিনে কাজ নিয়ত বিশুদ্ধ করে না করলেই অনেক আমলও কোনো কাজে আসবে না তাহলে মোটামুটি আমরা এই পাঠ থেকে কীভাবে বাক্য রচনা করতে হয় সেগুলো শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই পাঠ থেকেই আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো হাতে মোরাদিল কালিমাতি আতিয়া হানম্বর তোমরা এরপরে দশ মিনিট যে সমর্থবোধক শব্দ বের করতে হয় আমরা সমর্থবোধক শব্দ পরীক্ষা আসে সেগুলো আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার ওই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে পাঠ নিয়ে আমি আলোচনা করলাম যে কিভাবে এক বছর থেকে বহু বছর
বা ভবসন্ত কে এক বসন বের করি সেগুলা দিয়ে রচনা করতে হয়। তোমরা বুঝতে পেরেছ এটা এখানে দেওয়া আছে ভবসন্ত কে এক বসন, তারপর বাক্য রচনা করা। তার বিপরীত আসতে পারে যে এক বসনের শব্দ দেওয়া আছে, এক বসন যদি এই জাতীয় হয় তাহলে তার ভবসন কি হবে, হ্যাঁ বাক্য রচনা কিভাবে করতে হবে, তার বিপরীত হবে আর কি। এখন বহুবচন দেওয়া আছে, তাহলে এক বসন আমরা বের করলাম, তারপরে তার এক বছরের শব্দ দ্বারা বাক্য তৈরি করলাম। এটার বিপরীত যদি আসে তাহলে আসবে যে এক বছরের শব্দ দেওয়া আছে, তার বহুবচন বের করো এবং বহুবচনের শব্দ দ্বারা বাক্য তৈরি করো, এইভাবে আসতে পারে। তো তোমরা যদি মোটামুটি কিছু বাক্য নিজেরা এইভাবেই করতে পারো, শিখতে পারো, তাহলে আশা করি এগুলো তোমাদের কোনো সমস্যা হবে না। যেভাবে আসুক তোমরা লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা যে যেখানে আসো ভালোভাবে, যে আমরা যে সরকারি নির্দেশ মোতাবেক অনলাইনে ক্লাস করতেছি এগুলো তোমরা খেয়াল করবে, বাড়িতে সময় বিনষ্ট না করে পড়ালেখার প্রতি মনোযোগী হবে। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুন, এই আশাবাদ ব্যক্ত করি আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।